সংক্ষিপ্ত করবো ইনশাআল্লাহ। মুআযা হাদরিন, সবচাইতে উত্তম কাজ মানুষের, একটা উত্তম কাজের কথা বলে আমি শেষ করে দেব, একটা, কয়টা? একটা। আল্লাহ বলেছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আছে কোরআনে? জি আছে। মান আহসানু, তার চেয়ে বেটার, তার চেয়ে বেস্ট আর কে হতে পারে যে মানুষকে কোন দিকে জানি ডাকে? আল্লাহর দিকে, ঠিক তো? ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, আর নিজে নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই আয়াত দিয়া আমরা দাওয়াত দেই, এই আয়াত দিয়া আমরা দাওয়াত দেই, আমার সাথে থাকেন, আমি ভুল করলে সমস্যা নাই, ডক্টর সাহেব ভুল আছেন সংশোধন করে দেবেন অবশ্যই। এই আয়াত দিয়ে আমরা দাওয়াত দেই, এই আয়াত দিয়ে হানাফিরা দাওয়াত দেয়, এই আয়াত দিয়া সালাফিরা দাওয়াত দেয়, এই আয়াত দিয়া আহলে হাদিসওয়ালারা দাওয়াত দেয়, এই আয়াত দিয়া সহি আকিদাবন্দীরা দাওয়াত দেয়, এই আয়াত দিয়া জামাতের লোকজন দাওয়াত দেয়, এই আয়াত দিয়া তাবলিগের লোকজন দাওয়াত দেয়, এই আয়াত দিয়া পীর সাহেবেরা দাওয়াত দেয়, বুঝছেন? আরো বলবো নাকি? সবাই দাওয়াত দেয়, কিন্তু সবাই আয়াতটার বিকৃত অর্থ করে, আয়াতটা কি করে? বিকৃত অর্থ করে, আবার বলে আরেকটা আয়াত দিয়ে দলিল দেয়, এই আয়াত দিয়ে সম্পূর্ণ আর উল্টাটা করে। ঐক্যবদ্ধ হওয়ার জন্য কি বলে জানেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে সম্মিলিতভাবে ধরো, বিচ্ছিন্ন হয় না। আল্লাহ রজ্জুকে ধরার জন্য আর করে বলে, এইটা হলো আমার দল, আসেন আমরা ইকসাথে মিলা এটাকে ধরি। তাইলে কি আপনি সম্মিলিত করলেন নাকি মানুষকে বড় দল থেকে আলাদা করে ছোট্ট একটা মধ্যে নিলেন? আমার কথা বুঝছেন নাকি বুঝেন নাই? তাইলে আয়াত পরে একটা অর্থ হয় আর একটা। মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিয়ে ডাকে, ইলাল্লাহ কোন দিকে? আল্লাহর দিকে। ভাইজান বুঝালে সহি অর্থে একমাত্র আল্লাহর দিকেই ডাকতে হবে, কার দিকে? কোন রকম কালার যদি লাগান, আমি এই পন্থী, এই পথের দিকে আসেন, আমি অমুক দলের, আমি অমুক পার্টির, আমি অমুক আন্দোলনের, আমি অমুক এই গ্রুপ, যে কোনো ভাবেই বলেন আপনি, আপনি আপনি যেমন মনে করতেছেন আপনি সহি, আরেকজনও তো মনে করতেছে আমি সে, ওইটার দিকে ডাকতে মনে করতেছে আল্লাহর দিকে, ভুল ভুল, একদম উন্মুক্তভাবেই আল্লাহর দিকেই ডাকতে হবে, কার দিকে? আল্লাহর দিকে ডাকতে হবে। ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, নিজের জন্য আর অন্য কোনো পরিচয় ধারণ করবেন তো সমাজে কনফ্লিক্ট তৈরি করবেন, লাগালাগি করবেন। আজকের দিনের শিরিকের যেরকম সমস্যা, বেদাতের যেরকম সমস্যা, আমাদের সমাজে পর্দাহীনতার যেরকম বড় সমস্যা, এর চেয়ে বড় সমস্যা হলো মানুষ 100% মানুষ মনে হয় হারাম খায়, হারাম। আমি বিভিন্ন জায়গায় বলি, ওয়ার্ড ওয়াশ করতে ভয় লাগে না, গতকাল এখানে আলোচনা করে এই হারামের ব্যাপারে, যখন হারামের ব্যাপারে আলোচনা করি তখন ভয় লাগে, কারণ কি, নিজে যে হারামের সাথে জড়িত, নিজে যে হারামের সাথে জড়িত, কি করব, কোন দিক থেকে কেমনে চলে আসতেছে। ইয়াতি আলান নাসি জামান আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মিন আইনা আখাযা মিনাল হালাল আম মিনাল হারাম, রাওয়াহুল বুখারী, ইমাম বুখারী হাদিস রাওয়াত করেছেন, এমন একটা জমানা চলে আসবে মানুষ ভ্রুক্ষেপ করবে না কোত্থেকে সে নিল, হালাল থেকে নাকি আরাম থেকে। আমার যে ডিউটি ছিল, আমি যে চাকরি করি, আমার যে ডিউটি ছিল দৈনন্দিন 10 ঘন্টা, সেইখানে যে 3 দিন ডিউটি করলাম না, আরেকদিন 1 ঘন্টা, আরেকদিন 1/2 ঘন্টা, এরপরে পুরো মাসের বেতনটা যে নিলাম, বেতনটা কি 100% হারাম হয়েছে? কথা বুঝছেন? এইটাও বড় সমস্যা। যাই হোক, এরকম বহু সমস্যা আছে, হালাল হারাম নিয়ে আলোচনা করবো না, কিন্তু আমার মনে হয় এই বর্তমান যুগের সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে সেটা হলো, যত সামান্য কারণে আমরা যারা দিনী পন্থী, আমরা যারা দিনের দিকে ডাকি, যত সামান্য কারণে এমন অবস্থা যে আমি মরার আগেই, আমি মরার আগেই জান্নাতে গেছি গিয়া, আর ওই লোকের যে একটু ত্রুটি আছে মরার আগেই তাকে জাহান্নামে দিয়ে দিব। আমার কথা বুঝেন নাকি বুঝেন না?
মানে নিজেকে এতটা পিউরিফাই, এতটা পারফেক্ট, এতটা কমপ্লিট, এতটা নির্ভুল, এতটা কারেক্ট মনে করে যে মনে হয় আমি দুনিয়াতেই জান্নাতি, আর আরেকজনের যৎসামান্য ভুলের কারণে তাকে এইরকম মনে করে মনে করছে। আমি যশোরে এক প্রোগ্রামে গেছি বুঝছেন, সেখানে একজন আমার প্রশ্ন করছে যে এই যে দেখেন প্রশ্নের ধরনটা, নাভির নিচে যারা হাত বাঁধে তাদেরকে নামাজ হয়, নামাজ হয় কি না এটা প্রশ্ন করছে। তার মানে তার আকিদাটা কতটা শক্ত আকিদা চিন্তা করেন। হ্যাঁ, এরপরে যখন বললাম যে হ্যাঁ নামাজ হবে না কেন, এটা নিয়ে পরে আবার আমাকে ধরছে আলাদা, হ্যাঁ আপনি এমন জবাবটা দিলেন, তার মানে তার আকিদা হইলে নামাজই হয় না। এত বাড়াবাড়ি যদি কেউ করেন যে কোনো দিক দিয়ে, আপনি সবই করতে পারবেন, মানুষের মাঝখানে দিনের কাজ করতে পারবেন না, মানুষের মাঝখানে দিনের কাজ করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এইভাবে করেন নাই, সাহাবায়ে কেরাম এইভাবে করেন নাই। এই জন্য আমাদেরকে পোলাইট হইতে হবে, কি হইতে হবে, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে কুল হাযি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবা'ানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বিচক্ষণতা থাকতে হবে, বাসীরাত, আপনি হাসতে হবে, আপনি মানুষকে যৎসামান্য কারণে কাছে টেনে নিয়ে আসতে হবে। আমি উদাহরণ দেই, বুখারীর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দিনই যদি বলতেন এই আরব সমাজ জিনার ধারে কাছেও যাবে না, মদের ধারে কাছেও যাবে না, এখন থেকে পুরো পর্দা করবা, তাহলে আরব জাহানের লোক বলতো আমাদের এই দিন দরের দরকার নাই, আমরা জিনাও ছাড়বো না, আমরা মদও ছাড়বো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, আল্লাহ বললেন يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِنْ نَفْعِهِمَا। ও নবী, তারা আপনাকে জিজ্ঞাসা করে জুয়ার ব্যাপারে আর মদের ব্যাপারে, জুয়ার ব্যাপারে আর মদের ব্যাপারে, বলেন আমার কথার সাথে একটু তাল দেন, হালাল এবং হারাম ডিক্লেয়ার করার একচ্ছত্র অ্যাবসলিউট রাইট কার, আল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত শক্তিশালী আল্লাহ, তিনি কেন প্রথম দিনে এটা বললেন না, এটা আমার প্রশ্ন, জবাব দিবেন আপনি, আল্লাহ প্রথম দিনে কেন বললেন না যে মদ এবং জুয়া টোটালি প্রোহিবিটেড, টোটালি প্রোহিবিটেড ফ্রম টুডে ইজ 100% হারাম, আল্লাহ এটা কেন বললেন না, এটা আমার জবাবটা দেন, আল্লাহ পারলেন না। আমরা অনেকে মনে করি এত বেশি মুজাহিদ, এত বেশি মুজতাহিদ সাজে, কি সাজে, মুজতাহিদ, বিশাল দাওয়াত, না আমি মুনাফিকি করি না, প্রথম দিনে বলবো, সবটাই বলবো, কুস্তাকুস্তি করে না, নিজে পারলো না, দাওয়াতের কোনো পরিবেশ রাখলো। কিছু মানুষের বাড়াবাড়ির কারণে এই দিক থেকে ওই দিক থেকেও, ও ভাইয়েরা যারা বুঝে না তাদেরকে বলে কি করবো, আপনারা যারা দাওয়াতে কাজ করেন আপনাদেরকে বলবো, মনে কষ্ট নিচ্ছেন ভাইজান, পরিবেশে যদি নষ্ট করে ফেলেন, দাওয়াত যদি দিতেই না পারলাম, এইখানে যদি এই 100 লোক আমরা বসতেই না পারি, তাহলে কোরআন হাদিসের কথার আলোচনা কেমনে করবো বলেন, কথা বুঝছেন নাকি বুঝেন নাই। আল্লাহ উত্তর দিলেন কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন্নাস, হে নবী বলে দেন এর ভিতরে বড় গুনাহ আছে, অনেক ক্ষতি আছে, আবার কিছু উপকারও আছে, আবার কিছু উপকারও, মদের ভিতরে জোয়ার ভিতরে কিছু উপকারও আছে, আল্লাহ এটা বললেন, আবার বলে দিলেন কি এর ভিতরে ক্ষতিটা বেশি, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, ক্ষতিটা বেশি। এইভাবে চলুক কিছুদিন পর্যন্ত চলুক, একটা সার্টেন পিরিয়ড চলছে, এরপরে একদিন মদকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সালাত পড়াইতে গিয়ে বলে ফেললেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আবুদু মা তাআবুদুন, লা আবুদু না বলে তিনি বললেন লা আবুদু মা তাআবুদুন, তোমরা যে বাতিল মাবুদগুলোর ইবাদত করো আমিও সেই বাতিল মাবুদগুলোর ইবাদত করি। বুঝছেন মানে মদ খেয়েছেন, মদ পান করেছেন, এখন আর পুরা হুশ নাই, এরকম ভুল করে ফেলছেন সাহাবীরা, কারা, আপনি নিন্দা করতে পারবেন না, কারণ মদ খাওয়া তো হারাম না, মদ খাওয়া কি নয়, হারাম নয়। উম্মাহাতুল মুমিনিনগণ এবং সাহাবায়ে কেরাম একসাথে চলতেন, কারণ পর্দা তখন কি হয় নাই, পর্দা ফরজ হয় নাই তখন, এটা পর্দা ফরজ হওয়ার আগে, মদ হারাম হওয়ার আগে। এরপর আল্লাহ আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়া লা জুরবান ইল্লা আবিরি সাবিল হাত্তা তাগতাসিলু। নেশাগ্রস্ত অবস্থায় সালাতের ধারে কাছেও যেও না। প্রথম যে বলছেন মদের ক্ষতিটা বেশি, এতে এ ক্যাটাগরির, এ প্লাস ক্যাটাগরির কিছু লোকজন বলছে যার ক্ষতি বেশি ওইটা আমার দরকার নাই, এরা বন্ধ করে দিয়েছেন খাওয়া। তাহলে কিছু লোকের মেন্টালিটি তৈরি হয়েছে নাকি হয় নাই? এইবার দ্বিতীয় দফে আল্লাহ করলেন, নেশাগ্রস্ত অবস্থা সলাতের ধারে কাছে যেতে পারবে না, জোহরের পরে খেলে আসর পর্যন্ত নেশা থাকে, আসর থেকে আসরের পরে খেলে মাগরিব পর্যন্ত নেশা থাকে, মাগরিবের পরে খেলে এশা পর্যন্ত নেশা থাকে, এই টাইমটুম পান করা যায় না। আরেক গ্রুপ তৈরি হয়ে গেল, যেহেতু জোহর থেকে এশা পর্যন্ত পান না করে পারি তাহলে এশার পরে আর ফজরের পরে আমার পান করারও দরকার নাই। কয় গ্রুপ তৈরি হলো? দুই গ্রুপ। কয় গ্রুপ? দুই গ্রুপ। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্ট পারে গিয়ে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. একদম টোটালি প্রহিবিটেড, ইউ হ্যাভ টু এভয়েড, সব ছেড়ে দিতে হবে, আর ধারে কাছে যেতে পারবে না, যা ফজরের পরেও না, এশার পরেও না। এ আয়াত নাযিল হওয়ার পরে যাদের ঘরে মদ ছিল কলসিকে কলসি ঢেলে দিয়েছে। বুখারী হাদিসের মধ্যে এসেছে যে মদিনার অলিগলি মদে বেসে গিয়েছে। ভাইজান, এই যে মদ হারাম করার ক্ষেত্রে তিনটা দাব এখতিয়ার করলেন, এটা কে করেছেন? কে করেছেন? আমার প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি নাকি হালাল হারামের একচ্ছত্র রাইট যিনি ডিজার্ভ করেন, ওনলি ওয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলওয়েজ ডিজার্ভস হিজ রাইট টু মেক এনিথিং হালাল অর হারাম, সেই আল্লাহ কেন এত সুপ্রিম পাওয়ারের অধিকারী হওয়ার পরেও, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সুপ্রিম পাওয়ারের অধিকারী, তিনি পারলেন না প্রথম দিনই মদ হারাম করে দেওয়ার জন্য? করেন নাই। আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন দাওয়াতের কিছু কি আছে, উসুল রয়েছে। ভাইজান, আপনি ধরেন সবচেয়ে বড়টা আগে ধরেন, সবচেয়ে বড়টা আগে ধরেন, সব একসাথে ধরেন কেন? সব একসাথে ধরবেন কোনো কাজ হবে না, সব একসাথে ধরবেন আপনিও মরবেন, সব একসাথে ধরবেন আপনিও মরবেন। এটা আরবিতে বলে তলবুল কুল ফাউতুল কুল, সব ধরতে গেলে সব সুইটে যায়। আমি একটা ছোট্ট গল্প বলি, দাওয়াতে এইটা বলার জন্য আসিনি, মনে পড়ছে আর কি। আমি ঢাকা মেডিকেলে যখন লালবাগ মাদ্রাসার ছাত্র ছিলাম, এক রুগী দেখতে গেছি, সেখানে গিয়ে দেখি এক জুয়ান কাল্লা পাঠা লেংচি দেওয়া এইরকম সিধা তারা ফালায় রেখেছে, লোকজন জমা হয়ে দেখতেছে, যেরকম তাগরা জোয়ান কিছু মনে করেন, আল্লাহ তারা মাফ করুন। আমিও গেছি, কি হয়েছে? কই মাছ ধরছিল, কি ধরছে? কই মাছ, কই মাছ ডুব দিয়ে একটা ধরছে, এখন এক হাতে একটা নিছে, আচ্ছা এখন দুই পায়ের নিছে আরো দুইটা পড়ছে, আচ্ছা এখন আরেকটা ধরছে, হাত হইলো দুইটা, দুর্গার মতো যদি দশটা হাত হইতো তাহলে না কি হইতো? তা আল্লাহ সে তারা দুর্গার মতো বানায় নাই, মানুষ বানাইছে, দুই হাতে দুইটা। এখন সে চিন্তা করলো এই দুইটাও লাগবে, পায়ের নিচে যেটা পড়ছে সেইটাও আলাম সালাম ফদল শেষ করে দিচ্ছে। শেখ চলে আসেন, ফদল 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 ফদল, আনা আনা উলকিল মহাদার ওয়ানা ওয়াকি লা লা, আজাম তা আজাম দেশে আজাম তো, বিল্লাহ বিল্লাহ আলে আজাম। আমার সময় শেষ, আমি তিন মিনিটে দাঁড়াই পারবো না, না বসবো না, বসবো না, দাঁড়াই। এখন ওই লোক চিন্তা করছে দুই হাতে দুইটা, এখন পায়ের নিচে যে একটা ওইটাও সারা সবই লাগবে একসাথে, তখন এখন হাত তো দুর্গার মতন নাই, তখন একটা দিছে মুখে দিয়ে যখন এটা ধরতে গেছে, তার কই চিন্তা করলো দিস ইজ মাই গোল্ডেন চান্স, গেছে ভিতরে, কই মাছ ভিতরে গেছে, নারী বেরি সব ছিঁড়ে মেরে শেষমেশ খবর নিছে এটা মারাই গেছে। ভাইজান, আপনি একসাথে সবই করবেন, কোনো ছাড়বেন না, একটু এদিক সেদিক যদি হয়ে যায়, পানের থেকে চুন কেন খসলো? কিছু জালেম মার্কা হাজবেন্ড যেরকম আছে, আইসা ওয়াইফের চুরুন মারে, কথা বুঝছেন? আপনার দিনের ক্ষেত্রে এমন করে ধরছেন 100% পারফেক্ট হইতে পারে, লেগ টু হেড কোনো ত্রুটি থাকতে পারবে না, আর নাইলে মনে আল্লাহ জান্নাতি
দিবে না। অত একটু আগে বললাম, যদি নেক আমল আর গুনাহ বরাবর হয়ে যায় কি, তারপরে কোথায় যাবে? শুনছেন নাকি শুনেন নাই? আল্লাহ অ্যাবসলিউট শর্ত করেন না। আপনি এতটা এক্সট্রিম হয়েছেন, একসাথে সবকটা এমন ভাবে ধরতেছেন, মুস্তাহাব, সুন্নত, নফল, ওয়াজিব, উচিত, অনুচিত, যৎসামান্য মুস্তাহাবের কারণে আরেকজনকে আপনি ইসলাম থেকে বের করে দিচ্ছেন। এত এক্সট্রিম যদি কেউ হয়, তার কথা কেউ নেবে? কোনো কথাতে নেবে না। মুআযিজ হাদিরিন, এই জন্য বলছিলাম আপনি ধাপে ধাপে কাজ করেন। আল্লাহ সুবহানাহু তাআলা ধাপে ধাপে করেছেন। নবী আকরাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ জমায় আনছেন, জমায় আইনা তিনি সফা পাহাড়ের দ্বারাই একটা লেকচার দিছেন, সেখানে তিনি এই কথাগুলি বলছিলেন। আমার দিকে দেখেন, আপনারা আপনাদের জানা অনুযায়ী জবাব দিয়েন। ঈমান আনো আল্লাহর প্রতি, আমার প্রতি, আখেরাত মানতে হবে, লাত মানাত ওজা সব ছাড়তে হবে, ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস করতে হবে, ইমানের মৌলিক সাতটা পয়েন, আল ইমানু বিদুমা সাবাউনা শুবা, ইমানের 79টা শাখা প্রশাখা সবটা লাগবে, এই সবগুলো তাদেরকে একসাথে ছাপাইছিলেন। দেখাই না সব কিছু ভূমিকা একটা দিছেন, এরপরে বলেন আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ বলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে সফলতা পেয়ে যাবা। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাইলে কি পেয়ে যাবা? সফলতা পেয়ে যাবা। তাহলে দাওয়াতের ক্ষেত্রে ধাপে ধাপে দরকার আছে নাকি দরকার নাই? দরকার আছে। আর যৎসামান্য কারণে ভাইজান, হক কিন্তু অনেক সময় দুইটাও হইতে পারে, হক অনেক সময় দুইটাও হইতে পারে। এমন নয় যে আমি যা বুঝছি এইটাই বুঝ, এর বাহিরে আর কোনো বুঝ নাই। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে একটু পোলাইট হওয়ার, আমাকে টাইম দেওয়া হয়েছে 9:15 পর্যন্ত, আমি 9:15 পর্যন্ত কথা বলবো ইনশাল্লাহ, আর এক মিনিট আছে। যাই হোক, ওই গড়িটা স্লো আছে, সেই জন্য আর লম্বা করছি না। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তাওফিক এনায়েত করুন। আমি যেহেতু দেরি করে আসছি, আর কি আলোচনা করবো, দুই চারটা কথা বললাম, আর আজকে শায়েখকে বসাই রেখে আমার কথা লম্বা করবো সেটা উচিত নয়। আসুন ভাইরা, যদি আপনি আল্লাহর জন্য কাজ করতে চান, কার জন্য? সবসময় মনে রাখবেন, আমরা যদি কিছু উদার কথা বলি, তাহলে যারা এক্সট্রিম এদের খুব খারাপ লাগে। কি লাগে? অনেক জায়গায় তো আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করতে যাই, মাহফিল করতে যাই, এক একজনের তার এক একটা টার্গেট আছে। একজন হলো সংগঠনপতি, যদি সংগঠন মার্কা কথা না বলা হয় তাহলে এটা হয় নাই, এ ওয়াজ কিচ্ছুই হয় নাই। আরেকজন হলো তাবলিগ মন্ত্রী, যদি ওই উসুল মার্কা কথাবার্তা না হয় তাহলে এটা কোনো ওয়াজই হয় নাই। আরেকজন হলো মাজহাবি, এখন যদি ওই ওই ধাঁচে কথা না বলা হয় তাইলে এটা কোনো ওয়াজই হয় নাই। আরেকজন হলো কাদরিয়া, নকশাবন্দিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, হ্যাঁ বুঝছেন না, বেদাতিয়া, খুরাফাতিয়া, হ্যাঁ, ওই দাসে যদি কথা না বলা হয় তাহলে এটা হয় নাই ভাইজান, সম্ভব না। হইতে হবে দাস একটাই, একটা হলো দাসুল্লাহ, আর একটা হলো দাসুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর দাসে এবং রসুলের দাসে, কোরআন এবং হাদিস দিয়ে। কি দিয়ে হইতে হবে? কোরআন হাদিস দিয়ে। এই জন্য বিভিন্ন জায়গায় আমি অ্যাপ্লাই করি। ও ভাইজান, কোরআন কাদের? কোরআন আল্লাহ নাজিল করেছেন, ঠিক আছে। কোরআন কি শুধু মুসলমানদের? শুধু মুসলমানদের না, আরো আরো করে নিয়ে আসি। কোরআন আপনি বলবেন নির্দিষ্ট একটা দলের? না, কোরআন সবার। যখন আপনি বলবেন কোরআন সবার, তাইলে এর মধ্যে যারা নাকি কোরআনের কিছু বিরোধিতাও করে তারাও তো বুঝবে যে না কোরআনটা আমার, কোরআনটা কি। এখন যদি আপনি স্লো মোশনে ডুজ দেন, তাহলে তার মধ্যে আগে যে গরমটা ছিল এখন এটা সোজা হয়ে যাবে, আস্তে করে কি হয়ে যাবে। এই কৌশলটুকু করা দরকার আছে নাকি নেই? আছে। আল্লাহ কোরআন তার সবার জন্য দিয়েছেন, আবার কোরআনে আল্লাহ বলে দিয়েছেন শুধু মুসলমানদের না, হুদাল্লিন নাসি ওয়া আনজালাল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কৌশলের মাধ্যমে সুন্দর করে এক্সট্রিম না হয়ে দিনে দাওয়াতি কাজ করার তৌফিক এনায়েত করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।